নমস্কার বন্ধু, জব হাজার একটা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আশা করব হচ্ছে নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো আপনাদের এই নোটিফিকেশানে কি বলা হয়েছে, আপনাদের এজ কত চাওয়া হয়েছে, আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, টোটাল সিলেকশান প্রসেস কী আছে, তো আপনারা কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করে এবং কোথায় গিয়ে আমরা ফর্মটা জমা দিয়ে আসবেন, টোটাল ডিটেলস আলোচনা করব এই একটিমাত্র ভিডিওতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর জব হাজার একটা ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ছোটো বড় সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধু, নোটিফিকেশানে কী বলা রয়েছে সেটা ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি নোটিফিকেশান আমরা চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে অফিস অফ দ্য হচ্ছে সাব ডিভিশন অফিসার হচ্ছে ঝালদা সাব ডিভিশন। এই সাব ডিভিশনে কিন্তু আমাদের এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে আশাকর্মীর জন্য। তো অবশ্যই নিচে হচ্ছে আমরা এই নোটিফিকেশান স্ক্রল করবেন, এখানে কিন্তু আশার হচ্ছে ফুল ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে। আমরা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু অনেক সময় এই আশার কিন্তু ফুল ফর্মটা জিজ্ঞেস করা হয়, অবশ্যই কিন্তু এই ফুল ফর্মটা কিন্তু আমরা কিন্তু নোট ডাউন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা হচ্ছে কবে থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করে হচ্ছে জমা দিতে পারবেন, তেসরা মাস থেকে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন, তেসরা মাস থেকে কিন্তু আপনারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কবে কত তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ করা হচ্ছে লাস্ট ডেট, 20 মার্চ কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করা করে জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট। সেটা হচ্ছে আমরা স্পিড পোস্ট করে দিতে পারেন কিংবা আমরা কিন্তু যে জায়গাটা বলে দেবো সেই জায়গা গিয়ে আমরা কিন্তু ফর্মটা জমা দিয়ে আসতে পারেন, একটু পরেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনাদের কিন্তু জমা দেওয়ার টাইমটা কিন্তু বলে দিয়েছে এখানে, 11টা থেকে 3টের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো কোথায় গিয়ে হচ্ছে আমরা জমা দিয়ে আসবেন ভিনাশয় কিন্তু বলে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জয়পুর, তারপর হচ্ছে ঝালদা হচ্ছে 1, ঝালদা হচ্ছে 2, তারপর হচ্ছে বাঘমুন্ডি ব্লকে, কিন্তু এই টোটাল 4টে ব্লকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। তো এই 4টে ব্লক ছাড়া অন্য কোনো ব্লক থেকে যেসব বন্ধুরা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকান্সি বাড়াতে চলেছে। এই 2-3 মাসের মধ্যে কিন্তু যেসব ব্লকগুলো কিন্তু রিক্রুটমেন্ট বাকি আছে অবশ্যই কিন্তু আমাদের এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে এই 2-3 মাসের মধ্যে। অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটা নজর রাখবেন। তো তারপর নিচে হচ্ছে আমরা এই নোটিফিকেশানে স্ক্রল করবেন, এখানে হচ্ছে কারা কারা হচ্ছে আপনাদের এখানে আবেদন করতে পারবেন, এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কী রাখা হয়েছে। এখানে কিন্তু বলেছে শুড বি ম্যারিড হচ্ছে ডিভোর্স বা উইডোর্স হচ্ছে ওমেন্সরা যারা আছেন, যারা হচ্ছে বিবাহিত কারণ বিধবা কিংবা আমরা যারা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে যাদের, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের এজ কী রাখা হয়েছে, এজ কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে যারা জেনারেল আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, আর যারা এসসি এসটি তাদের হচ্ছে এজ হচ্ছে রিল্যাক্সেশন দিয়ে কিন্তু আমাদের 22 বছর থেকে 40 বছরের মধ্যে থাকলে আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমাদের এখানে হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে কী রাখা হয়েছে, এখানে আমরা যদি মাধ্যমিক পাস করে থাকেন আমরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেসব বন্ধুরা হচ্ছে মাধ্যমিকে হচ্ছে এক্সাম বসেছেন কিন্তু তারা ফেল করেছেন, অবশ্যই আমাদের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট কিন্তু আমাদের আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের কী কী ডকুমেন্টস হচ্ছে আমাদের সঙ্গে দিতে হবে, এখানে বলে দিয়েছে বার্থ সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড হচ্ছে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু আমাদের জেরক্স কপি দিতে হবে, অবশ্যই কিন্তু আমাদের সেলফ অ্যাটেস্টেড কিন্তু একটা ফটোকপি কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু বলে দিয়েছে ভোটার আইডেন্টি কার্ড, তো ভোটার কার্ড যদি থাকেন কিংবা রেশন কার্ড থাকেন যদি থাকে সেটা কিন্তু আমাদের জেরক্স কপি দিতে হবে। তারপরে মার্কশিট হচ্ছে মাধ্যমিকে যে মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু আমাদের জেরক্স কপি দিতে হবে, অবশ্যই কিন্তু আমাদের সেলফ অ্যাটেস্ট করতে হবে। তারপরে কি বলেছে সেলফ অ্যাটেস্টেড কপি হচ্ছে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট কিংবা যাদের হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তাদের ডিভোর্স সার্টিফিকেট, যারা হচ্ছে স্বামী মারা গেছে তাদের সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আমাদের দিতে হবে। তো যেসব বন্ধুরা হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট দেবেন তাদেরও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আমাদের এক কপি জেরক্স দিতে হবে। তারপরে কিন্তু বলে দিয়েছে 2 কপি কিন্তু আমাদের ফটোকপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি কালার ফটো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে 9 নম্বর কী বলে দিচ্ছে আমাদের কিন্তু একটা এনভলপ বা খাম রাখতে হবে, সেই খামে কিন্তু অবশ্যই কিন্তু 5 টাকার কিন্তু পোস্টাল স্টাম্প মারা কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আমরা কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো আমরা যে হচ্ছে এনভলপ বা খামটা দেবেন সেই খামটার ওপরে কিন্তু এই যে টোটাল বলে দেওয়া আছে এটা কিন্তু আমরা লিখে দেবেন, এনভলপ বা খামটা যেটা দেবেন আর কি তার ওপরে কিন্তু আমরা লিখে দেবেন। তো বন্ধুরা, নিচে হচ্ছে স্ক্রল করবেন, নিচের দিকে একদম দেখতে হবে আমাদের কিন্তু একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এই টোটাল হচ্ছে 2টো পেজ কিন্তু এখানে বলে দেওয়া আছে, এই 2টো পেজ কিন্তু আমাদের
পুরোটা কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব অ্যানেক্সটা হচ্ছে সি, এখানে কোন কোন ব্লক এবং কতগুলো ভ্যাকান্সি আছে টোটাল কিন্তু বলে দেওয়া আছে। এখানে সিরিয়াল নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছেন, নেম অফ দ্য ব্লকের নাম কিন্তু বলেছে, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে সাব সেন্টার কিন্তু বলে দিয়েছে, নেম অফ দ্য ভিলেজ কোন ভিলেজে হচ্ছে রিকমেন্ড করতে পারে, যে টোটাল ভ্যাকান্সি কত আছে সেটা কিন্তু আমরা দেখে নেবেন। এখানে জয়পুর বলে দেওয়া আছে, টোটাল কিন্তু চারটে ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তারপরে ঝালদা ওয়ান, তারপর বলেছে ঝালদা টু, তারপর হচ্ছে বাঘমুন্ডি ব্লকে কিন্তু এখানে রিকমেন্ড করতে চলেছে। তো টোটাল ডিটেলস হচ্ছে আমরা আলোচনা করলাম, আমি নিচের ডিসক্রিপশানে হচ্ছে এই নোটিফিকেশানটা হচ্ছে দিয়ে দেবো, পুরো ডিটেলসে কিন্তু আমরা দেখবেন, এই ফর্মটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে আমরা এই যে চারটে ব্লকের নাম বলে দিলাম, এই চারটে ব্লকে যে যে ব্লকে হবে সেই ব্লকে কিন্তু আমরা যাবতীয় ভালোভাবে ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তো চলো বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।